আগামীকালের লটারির লাকি নাম্বার এবং লটারি কাটার সময় চারটে রাশির লটারি থেকে ভাগ্য বদলাতে পারে, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। জয় মা কামাখ্যা, জয় মা তারা। সঙ্গে থাকুন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব, চারটে রাশির লটারি প্রাপ্তি, চারটে রাশির সুখবর এবং জীবনে হঠাৎ কিছু শুভ মানে দিকগুলো আপনাদের হাতে এসে ধরা দিতে পারে, আর চারটে রাশির জাতক জাতিকাদের অবশ্যই অ্যালার্ট থাকতে হবে, অর্থাৎ সতর্ক থাকার অনুরোধ রইল। এই নিয়ে বিস্তারিত বোঝানোর চেষ্টা করব, তার আগে দেখে নেব আগামীকাল দিনটি সম্পর্কে। সঙ্গে থাকলে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। তাহলে আসুন আগামীকাল দিন সম্পর্কে জেনে নিই। আগামীকাল 16 সেপ্টেম্বর সোমবার, ত্রয়োদয়াদশী তিথি এবং ধনিষ্ঠা নক্ষত্র সুকর্মা যোগ এবং জন্মরাশি কুম্ভ। এবং এই দিন কোন সময় রাহুকাল থাকবে, কোন সময় শুভ সময় থাকবে, এটা নিয়েও কিন্তু আলোচনা করব। তাই রাহুকাল দিকগুলো আপনারা এড়িয়ে যাবেন, শুভ সময়টা অবশ্যই যে লটারি কাটার সময়টা যাদের নিয়ে আলোচনা করব তারা কিন্তু ওই রাহুকাল এড়িয়ে গিয়ে লটারি কাটতে পারেন, এবং লটারি কাটার শুভ সংখ্যাও কিন্তু থাকবে, সব ভিডিও শেষে আপনারা কিন্তু জানতে পারবেন। কারণ আপনারা যখনই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তখন এই লাকি নাম্বার জানতে পারবেন, রাহুকাল জানতে পারবেন। এছাড়া সম্পূর্ণ প্রোগ্রামটা দেখলে অনেক কিছু আপনাদের অভিজ্ঞতা বাড়বে। যাদের সতর্ক থাকার কথা বলা হলো যে চারটে রাশির, তারা কিন্তু তাদের খারাপ দিকগুলো এড়িয়ে যেতে পারবেন। কারণ আমি প্রত্যেকটা দিন বলি যে দিকগুলো আপনাদের খারাপ সেটা যদি আপনারা জানতে পারেন তাহলে কিন্তু সেই দিকগুলো আপনারা আটকাতে পারেন, আর যখন জানতে পারবেন না তখন কিন্তু সেটা ঘটবে। হয়তো আপনি প্রোগ্রামটা দেখছেন না, আপনার খারাপ দিকগুলো কিন্তু আপনাদের সাথে মিলে যাবে, আর যখন আপনি প্রোগ্রামটা দেখবেন আপনি জানতে পারবেন যে আপনার এই দিকগুলো কিন্তু খারাপ আছে, আপনি সেইগুলো কিন্তু আটকাতে পারবেন। তাই আমি সবসময় একটা কথাই বলি যে সম্পূর্ণ প্রোগ্রামটা দেখতে হবে, তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। আর কেটে কেটে দেখলে এই দিকগুলো হয়তো আপনারা মিস করে যাবেন, আর তখন কিন্তু আপনারা সতর্ক থাকতে পারবেন না, আর তখন কিন্তু আপনাদের যে খারাপ দিকগুলো সেটা কিন্তু ঘটবে। আর যখন আপনি জানতে পারবেন আপনার এই এই দিকগুলো খারাপ তখন আপনি আটকাতে পারবেন, এটা সম্ভব, জানলে আমরা আটকাতে পারি। এছাড়া যে চারটে রাশির জাতক জাতিকাদের লটারি থেকে ভাগ্য বদলাতে পারে, সেই চারটে রাশির জাতক জাতিকাদের বলবো অবশ্যই আপনারা অ্যালার্ট থাকবেন এবং ভাগ্য পরীক্ষা করার চেষ্টা করবেন। দেখুন অর্থপ্রাপ্তি যোগের এই লটারির কথাটা আমি বলি, এই অর্থপ্রাপ্তি যোগ নানাভাবে হতে পারে, রাস্তায় পড়ে পেতে পারেন, আপনার পৈতৃক সম্পত্তি থেকে অর্থ আসতে পারে, বা আপনার গচ্ছিত অর্থ যেটা পাবার ছিল না সেখান থেকেও অর্থ আপনার হাতে এসে ধরা দিতে পারে। তাই যে কোনোভাবেই হোক না কেন আপনার হাতে কিন্তু অর্থ আসতে পারে, তাই এই কথাগুলো একটু মাথায় রাখতে হবে, ভালো করে বুঝতে হবে। তার সেইখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের একটা কথাই আমি বলবো যে অ্যালার্ট থাকুন, অ্যালার্ট থাকলে পরে দেখবেন কোনো না কোনো দিক থেকে আপনারা এই অর্থপ্রাপ্তি যোগের সম্পূর্ণ কার্যকারিতা উপলব্ধি করতে পারবেন। এছাড়াও লটারির কথা কেন বলি, আমাদের সামনে তাকালে একটাই দেখা যায়, সে হচ্ছে লটারি, যেটা ফাটকা থেকে অর্থ আসতে পারে এবং খুব অল্প সময় আপনার হিউজ পরিমাণ অর্থ দিতে পারে, যে কারণে লটারির কথাটা বলি। তাই এই লটারির দিকটাও কিন্তু একটু নজর রাখতে হবে, যে চারটে রাশির অর্থপ্রাপ্তি যোগ নিয়ে আমি আলোচনা করব তাদেরকে অবশ্যই একটা ভাগ্য পরীক্ষা করার চেষ্টা করবেন, তবে এটা ছোট করে কাটবেন, কখনোই নেশায় পরিণত করবেন না, প্রচুর টাকা দিয়ে কখনো লটারি কাটতে যাবেন না। লটারি তারই নাম যেটা অল্প পয়সায় আপনার ভাগ্য বদলাতে পারে, এটাই হচ্ছে লটারি। আর আপনি হাজার হাজার টাকার কাটবেন সেটা লটারি হলো না, সে আপনি হাজার হাজার টাকা কাটবেন হাজার হাজার টাকা পাবেন সেটা লটারি হলো না, লটারি মানে লটারি, হঠাৎ আপনার ভাগ্য বদলাতে পারে, তাই ছোট করে আপনার ভাগ্য পরীক্ষা করতে পারেন। এবার আসুন আমি এক এক করে সেই রাশিগুলোর কথা বলি, যে বারোটি রাশি নিয়েই আমি আলোচনা করব, কোন কোন রাশির আপনাদের ভালো সময়, কোন কোন রাশির লটারি থেকে ভাগ্য বদলাতে পারে, কোন কোন রাশির সাবধান থাকতে হবে, সবটাই কিন্তু জানতে পারবেন এই আলোচনার মাধ্যমে। এবং আমি বলেছি লাকি নাম্বারও বলবো, শুভ সময় বলবো এবং রাহুকালও বলবো, সবটাই জানতে হলে একদম ভিডিও শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রথমেই মেষরাশি, মেষরাশি জাতক জাতিকাদের কিন্তু একটু সতর্ক থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে, তা না হলে কিন্তু কিছুটা সমস্যায় পড়ে যেতে পারেন। দেখুন মেষরাশি জাতক জাতিকাদের স্বাস্থ্যের দিকটা
নজর রাখতে হবে এবং আপনাদের কিন্তু কোনো না কোনোভাবে অশান্তির মধ্যে জড়িয়ে পড়তে পারেন। তাই এই দিকগুলো আপনাদের মাথায় রাখতে হবে। অন্যান্য দিকটা ঠিকঠাক থাকবে, কিন্তু দেখা যাবে আপনার স্বাস্থ্য আপনার হয়তো সাথ দিল না, হঠাৎ করে মানে শারীরিক প্রবলেম আপনার দেখা দিতে পারে। আর যারা অলরেডি কোনো না কোনোভাবে স্বাস্থ্যের দিক থেকে পিছিয়ে পড়েছেন, দুর্বল, বা আপনাদের চিকিৎসা চলছে, তাদেরও কিন্তু খুব একটা ভালো রেজাল্ট আসবে না। যারা ভালো আছেন তাদেরও হঠাৎ করে স্বাস্থ্যের প্রবলেম দেখা দিতে পারে এবং তার সাথে সাথে উটকো ঝামেলা অশান্তির মধ্যে পড়ে যেতে পারেন। এই উটকো ঝামেলা অশান্তি হতে পারে আপনার সাংসারিক, হতে পারে আপনার কর্মক্ষেত্রে, হতে পারে আপনার বন্ধুবান্ধবের সাথেও। তাই এই দিকগুলো কিন্তু একটা গুরুত্বপূর্ণভাবে একটু দেখবেন এবং অ্যালার্ট থাকবেন। আমি প্রথমেই বলেছি, আমরা যদি চাই সব কিছুই আমরা কিন্তু এড়িয়ে চলতে পারি, নেগেটিভ দিকগুলো, পজিটিভ দিকগুলো কিন্তু আমরা লুপে নিতে পারি। তাই এটা যখন নেগেটিভ, তাই এই রাস্তাটা আপনাকে কিন্তু মানে সবসময়ের জন্য এড়িয়ে চলতে হবে। অবশ্যই আপনি পারবেন, সম্ভব। আমরা যদি চাই যে এই রাস্তাটা আমরা এড়িয়ে যাব, অর্থাৎ আমাদের খারাপ সময় এই সময়টা আমাদের গুটিয়ে নিতে হবে, সেটা কিন্তু সম্ভব। এরপর বৃষরাশি, বৃষরাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট পজিটিভ সময়, ভালো সময়, ভালো কিছু ঘটতে চলেছে এবং কোনো শুভ খবর পেতে চলেছেন। যে কোনো দিক থেকে হতে পারে এই শুভ খবর আপনারা কিন্তু পাবেন। তাই বৃষরাশির জাতক জাতিকাদের জন্য যথেষ্ট পজিটিভ এবং শুভ আগামীকাল কিন্তু থাকছে। এর জন্য কি করতে হবে? চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে। যদি কোনো আপনার শুভ কিছু ঘটার মানে আপনি জানেন যে এই দিক থেকে আমার শুভ কিছু হতে পারে, সেটা হতে পারে কোনো খবর, হতে পারে কোনো কিছু আপনার আর্থিক দিক থেকে, সেগুলো চেষ্টা করতে হবে। চেষ্টা করলেই কিন্তু এর সাকসেসটা পাবেন এবং যোগাযোগ করতে হবে। তাই আগামীকাল এই যোগাযোগ এবং চেষ্টাটা করলে আপনি কিন্তু সাকসেস পেতে পারেন, যে কারণে আমার আলোচনা আপনাদের অ্যালার্ট করা, আপনার সময় পজিটিভ থাকছে। তাই আগামীকাল একদম অ্যালার্ট থাকা উচিত এবং চোখ কান খোলা অবশ্যই রাখলে আপনি অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন, আপনার অভিজ্ঞতাও কিন্তু অনেকটাই বাড়বে। এরপর মিথুন রাশি, মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু লটারি থেকেও ভাগ্য বদলাতে পারে, কারণ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে। এই অর্থপ্রাপ্তির যোগে আপনার ভাগ্য বদলাবে, এটাই স্বাভাবিক, এবং সেটা লটারি থেকেও হতে পারে। রাস্তায় পড়ে পেতে পারেন, পৈতৃক সম্পত্তি থেকে আসতে পারে, আপনার গচ্ছিত অর্থ আপনার হাতে এসে ধরা দিতে পারে। যে কোনোভাবেই হোক না কেন, অর্থ কিন্তু আপনার হাতে আসবে, এটাই হচ্ছে শেষ কথা। তাই আপনার কি করতে হবে? অ্যালার্ট থাকতে হবে একদম সম্পূর্ণভাবে এবং ভাগ্য পরীক্ষা করতে হবে, ছোট করে একটি লটারি ট্রাই করতে হবে। কোনো না কোনো দিক থেকে তো অর্থ আসবেই, তাই লটারি ট্রাইটাও আপনারা অবশ্যই করবেন। এছাড়াও অন্যান্যভাবেও অর্থ আসতে পারে, যেটা আমি শুরুতেই বললাম, হতে পারে আপনার গচ্ছিত অর্থ, হতে পারে রাস্তায় পড়ে বা যে কোনোভাবেই অর্থ কিন্তু আসতে পারে। তাই অ্যালার্ট থাকাটা কিন্তু অবশ্যই জরুরি। আমরা যতটা অ্যালার্ট থাকবো ততটাই কিন্তু আমাদের সামনে এই দিকগুলো পরিষ্কার হয়ে যাবে, আর যতটা আমরা আনঅ্যালার্ট থাকবো ততটাই কিন্তু আমাদের সামনে দিয়ে ভালো ভালো সুযোগ চলে যাবে, আমরা গ্রহণ করতে পারবো না। তাই মিথুন রাশির জাতক জাতিকাদের আমি একটা কথাই বলবো, ভাগ্য পরীক্ষা করবেন, লটারি থেকেও জীবনের পরিবর্তন আসতে পারে। হঠাৎ করেই দেখবেন সব আপনার বদলে গেল, সেটা অবশ্যই ফাটকা থেকে। কখনো কল্পনা করেননি যে এই ধরনের কিছু আপনার সঙ্গে ঘটতে পারে, সেটাও কিন্তু হতে পারে, কারণ আগামীকাল যথেষ্ট শুভ এবং পজিটিভ মিথুন রাশির জাতক জাতিকাদের থাকছে। এরপর কর্কট রাশি, কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে। কর্কট রাশির জাতক জাতিকাদের কোনো ভুল বোঝাবুঝি হতে পারে, সাংসারিক বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। ধরুন আপনার কর্কট রাশি, আপনি অবিবাহিত, সেখানে লাভ রিলেশনে ফাটল ধরতে পারে, তৃতীয় কোনো ব্যক্তির খবর আপনি আগামীকাল পেয়ে যেতে পারেন, সেখান থেকে মন মানসিকতা খারাপ হতে পারে। আপনার লাভ রিলেশনও নেই, আপনি বিবাহিতও না, তাহলে কি হবে, আপনার ভাই বোন মা বাবা তাদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে, অর্থাৎ আপনার সম্পর্ক খারাপ হতে পারে, সেই জায়গা থেকে দুঃখ কষ্ট পেতে পারেন, হতে পারে সেটা মা বাবা ভাই বোন, হতে পারে স্বামী স্ত্রী, হতে পারে লাভ, যে কোনো দিক থেকে কিন্তু এই ঘটনাগুলো ঘটতে পারে। তাই এই কথাগুলো যারা শুনছেন সেইভাবে যদি মেনে চলতে পারেন, ততটাই যদি অ্যালার্ট থাকতে পারেন, তাহলে কিন্তু এগুলো এড়িয়ে যাওয়া সম্ভব। যখন আপনি জানতে পারবেন আপনার এই এই দিকগুলো কিছুটা নেগেটিভ ফল দিতে পারে, আপনি কিন্তু আটকাতে পারবেন। আমরা জানলে পরে আমাদের খারাপটা আটকাতে পারি, এটা কিন্তু একদম সম্ভব। আর আপনি যদি চান তো
আর না চাইলে যে আলোচনা হচ্ছে সেটাই আপনার সাথে মিলবে। আর আপনি যদি মনে হয় যে না এই ঘটনাগুলো সঠিক না, আমি আটকে দেব, অবশ্যই পারবেন। যে কারণেই এই আলোচনা, এই আলোচনা কিন্তু কখনোই আপনাদের ভয় দেখানোর জন্য না, আপনাদের অ্যালার্ট করার জন্য। অ্যালার্ট থাকলে এগুলো আটকাতে পারবেন। তাই কর্কট রাশির জাতক জাতিকাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, অর্থাৎ এগুলোকে এড়িয়ে চলতে হবে, তাহলে দেখবেন অনেকটা ভালো থাকবেন। এরপরে সিংহরাশি, সিংহরাশির জাতক জাতিকাদেরও কিন্তু শুভ সময় থাকছে। সিংহরাশির জাতক জাতিকাদের হঠাৎ নতুন কোনো খবর পেতে পারেন, নতুন কোনো সুযোগ আপনার জীবনে আসতে পারে, নতুন যোগাযোগ তৈরি হতে পারে, যে যোগাযোগে আপনার জীবনের একটা পরিবর্তন আপনি উপলব্ধি করতে পারবেন। এই দিকগুলো যথেষ্ট শুভ এবং পজিটিভ। তাই সিংহরাশির জাতক জাতিকাদের আমি বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, আপনার জন্য আগামীকাল যথেষ্ট শুভ, যথেষ্ট পজিটিভ। তাই অ্যালার্ট থাকলে কিন্তু অবশ্যই এগুলোকে আপনি কিন্তু আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি অ্যালার্ট না থাকেন তাহলে কিন্তু কবে কখন কীভাবে আপনার শুভ সময় নষ্ট হবে বুঝতেও পারবেন না। তাই যখন আগামীকাল শুভ থাকছে তিনটি আপনার জন্য, কিছু না কিছু শুভ খবর আপনি পেতে পারেন, তাই অ্যালার্ট থাকলে সেটা কিন্তু আপনি খুব দ্রুতগতিতে আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারবেন। তাই অ্যালার্ট থাকার অনুরোধ রইল। এরপরে চলে আসুন কন্যারাশি। কন্যারাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই সচেতন থাকতে হবে। কন্যারাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে পিছিয়ে পড়তে পারেন এবং ঋণ থেকে একটা প্রেশার আসতে পারে, ঋণ আপনি করে ফেলতে পারেন এবং আর্থিক দিক থেকে পিছিয়ে পড়তে পারেন, ইনকাম কমে যেতে পারে। হঠাৎ করে একটা পাওয়ার, টাকা পাওয়ার কথা আপনার হয়তো ছিল, আপনি শুনলেন সে টাকাটা আপনি আজ পাচ্ছেন না, সেখানে দাঁড়িয়ে কোনো ঋণ শোধ করার কথা ছিল, সেখানে একটা মানসিক টেনশন দুশ্চিন্তা আপনার আসতে পারে। তাই এই দিকগুলো আপনার সঙ্গে ঘটতে পারে যদি আপনি কন্যারাশির জাতক বা জাতিকা হন। তাই আপনাকে কি করতে হবে, অবশ্যই আপনাকে চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে এবং আগে থেকে প্রস্তুতি নিতে হবে, তাহলে কিন্তু আপনার যে টেনশন আরও বাড়তে পারে সেটা আপনি আটকাতে পারবেন। তাই আর্থিক দিক থেকে কিন্তু আপনার পিছিয়ে থাকার কথা এবং আর্থিক দিক থেকে অনেকটাই দুর্বল হওয়ার কথা আগামীকাল। হঠাৎ করেই দেখবেন পাওনা টাকা যেটা পাওয়ার ছিল আটকে যেতে পারে। তাই এই দিকগুলো একটা মানসিক টেনশন আপনাকে দিতে পারে, এই দিক থেকেই একটু নেগেটিভ। তাছাড়া কিন্তু ভালো আছেন, ভালো থাকবেন আগামীকাল। শুধু আর্থিক দিক থেকে অবশ্যই সচেতন থাকা আপনার প্রয়োজন। আমি আপনাদের অ্যালার্ট করার জন্য এই আলোচনা, আপনারা অবশ্যই অ্যালার্ট থাকুন, তাহলে দেখবেন এই যে আলোচনাটা করলাম এগুলো আপনি আটকাতে পারবেন। অ্যালার্ট থাকলে সম্ভব যে এই আমি যে কথাগুলো বলছি এগুলো আপনি এড়িয়ে যেতে পারবেন, আর অ্যালার্ট না থাকলে সেটা কিন্তু সম্ভব না, আপনার সঙ্গে কিন্তু এগুলো ঘটবেই। তাই অ্যালার্ট থাকুন, অবশ্যই যথেষ্ট সেফ থাকবেন। এরপরে চলে আসুন তুলারাশি। তুলারাশির জাতক জাতিকাদেরও কিন্তু সতর্ক থাকার অনুরোধ রইল। তুলারাশির জাতক জাতিকাদের কিন্তু একটা পারিবারিক অশান্তির সম্ভাবনা দেখা দিতে পারে আগামীকাল। যে কোনো কারণে আপনার বাড়িতে কিন্তু একটা অশান্তি, একটা টেনশান, একটা দুশ্চিন্তার কারণ হতে পারে। সেটা হতে পারে আপনাদের যে কারোর সাথেই হোক না কেন, মা বাবা, ভাই বোন, স্ত্রী সন্তান, কারোর না কারোর সাথে কিন্তু এই মনের একটা অমিল এবং দ্বিধাদ্বন্দ্ব এবং অশান্তি যেটাকে আমরা বলি সেই ঘটনাগুলো ঘটতে পারে। এই কারণে আপনাকে কি করতে হবে, অ্যালার্ট থাকতে হবে। দেখুন আমি আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করছি তার কারণ একটাই, এই ঘটনাগুলো আটকাতে পারেন। সেই কারণে আমরা যখনই জানতে পারবো যে এই ঘটনাগুলো ঘটতে পারে, ইচ্ছা করলে সেটাকে আটকানো সম্ভব, আমরা আটকাতে পারি। আর যে কারণেই এই আলোচনা, অবশ্যই আটকাতে পারবেন আপনি যদি চান তো। তাই অ্যালার্ট থাকার জন্য অনুরোধ রইল, আপনারা যদি অ্যালার্ট থাকতে পারেন অবশ্যই কিন্তু এটা আটকাতে পারবেন, এটা কিন্তু সম্ভব। এরপরে চলে আসুন বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ এবং শুভ সময় থাকছে। আপনার যদি বৃশ্চিক রাশি হয় তাহলে আমি বলবো চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট সম্পূর্ণভাবে থাকুন। আপনার কোনো একটি স্বপ্ন পূরণ হতে পারে, আপনার আটকে থাকা কাজগুলো হতে পারে এবং আপনি যে কাজগুলো অনেক দিন ধরে করতে চাইছিলেন কোনোভাবেই সম্ভব হচ্ছিল না, সেটা কিন্তু সম্ভব হতে পারে। অর্থাৎ আগামীকাল দিনটি যথেষ্ট পজিটিভ, যথেষ্ট ভালো। এই ভালো সময়টা ভালো কাজে ব্যবহার করতে হয়, যে কথাটা আমি প্রত্যেকটা দিনই বলি। তাই আগামীকাল সম্পূর্ণভাবে আপনি অ্যালার্ট থাকুন, সম্পূর্ণভাবে, এবং আপনার যে মনের ইচ্ছা বা স্বপ্ন সেগুলো পূরণ করার চেষ্টা করুন। দেখবেন আপনার শুরুয়াটটা খুব সুন্দর হবে এবং আপনি সঠিক পথে এগোতে পারবেন। আগামীকাল যদি আপনি অ্যালার্ট থেকে এই কাজগুলো আপনি শুরু করতে পারেন, সেখান থেকে গুড রেজাল্ট আপনার আসবে। এরপরে চলে আসুন ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই লটারি থেকে ভাগ্য বদলাতে পারে। দেখুন অর্থপ্রাপ্তির যোগে এই ধনুরাশির নামও কিন্তু বেরিয়েছে, ধনুরাশির নাম বেরিয়েছে তার কারণে আপনাদের জীবনে কিন্তু
অবশ্যই অর্থ এসে হাতে ধরা দিতে পারে। এই অর্থটা কীভাবে আসতে পারে? রাস্তায় পড়ে পেতে পারেন, পৈতৃক সম্পত্তি থেকে আসতে পারে, এবং আপনার গচ্ছিত অর্থ সেটাও আপনার হাতে এসে ধরা দিতে পারে। তাই অর্থ কোনো না কোনো দিক থেকে তো আসবেই, এতে কোনো সন্দেহ নেই। শুধু অ্যালার্ট থাকার অনুরোধ রইল। তবে ভাগ্য পরীক্ষা করবেন, কারণ আমাদের সামনে একটাই দেখা যায় অর্থপ্রাপ্তি বললে, সেটা লটারি। তাই লটারির দিকটাও আপনাকে কিন্তু একটা গুরুত্ব দিতে হবে, কারণ সেই জায়গা থেকেও কিন্তু আপনার হঠাৎ করেই অর্থ হাতে এসে ধরা দিতে পারে। তাই অর্থপ্রাপ্তি আপনার ঘটবে যে কোনোভাবেই হোক না কেন, যে কোনো দিক থেকেই হোক না কেন, সেখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই লটারি ট্রাইটা করবেন। এবং লাকি নাম্বার তো আমি বলবো, শুভ সময়ও বলবো ভিডিও শেষে, সেগুলোকে ভালো করে শুনে সেইভাবে চলার চেষ্টা করবেন। দেখবেন অবশ্যই আপনার কোনো না কোনো দিক থেকে কিন্তু প্রচুর অর্থ হাতে এসে ধরা দিতে পারে। এরপরে চলে আসুন মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাদের দিনটি অত্যন্ত শুভ। এই শুভ সময় অবশ্যই শুভ কাজ করুন, আপনার চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন, অনেক সুযোগ আপনি পাবেন, অনেক যোগাযোগ আপনার সাথে তৈরি হবে। সেই যোগাযোগ মারফত আপনি কিন্তু আপনার অনেক কিছু যেগুলো বহুদিন ধরে চেষ্টা করেছেন এখনও অ্যাপ্লাই করতে পারেননি, বা আপনার জীবনে সেগুলো কিছুই এসে ধরা দেয়নি, সেগুলো কিন্তু আপনি পেতে পারেন। সেটা হতে পারে বড় বা ছোট, আপনার কিন্তু স্বপ্ন পূরণ হতে পারে। খুব ভালো সময় আগামীকাল থাকবে যদি আপনার মকর রাশি হয়। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু লটারি থেকে ভাগ্য বদলাতে পারে, কারণ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে। এই অর্থপ্রাপ্তি যোগ আপনার জীবনকে কিন্তু বদলে দেবে, নানাভাবে সুযোগ সুবিধা কিন্তু আসবে। দেখুন এই অর্থপ্রাপ্তি যোগ কীভাবে কাজ করে, হতে পারে রাস্তায় পড়ে পা, হতে পারে আপনার কোনো গচ্ছিত অর্থ হঠাৎ করে আপনার হাতে চলে আসা, বা হতে পারে আপনি হয়তো কোনো পৈতৃক সম্পত্তি থেকে কিছু অর্থ পাওয়ার কথা ছিল সেখান থেকে, বা যে কোনোভাবেই হোক না কেন অর্থপ্রাপ্তি কিন্তু করতে পারে এবং লটারি থেকেও আসতে পারে। আমাদের সামনে একটাই পরিষ্কার রাস্তা, কোনো অর্থপ্রাপ্তি যোগ তৈরি হলে সেটা লটারি, সেই জায়গাতেও আপনার একদম ফেলে দেওয়া যাবে না। তাই এই লটারির দিকটাও নজর রাখতে হবে এবং ভাগ্য পরীক্ষা করতে হবে, তবে ছোট করে। আপনি বহু টাকা মানে অনেক টাকা দিয়ে লটারি কাটবেন এই ভুলটা করবেন না, এবং আপনার লটারিটা নেশায় পরিণত করবেন না। জাস্ট ভাগ্য পরীক্ষা করার জন্য আগামীকাল একটা ছোট করে কাটতে পারেন, সেখান থেকেও ভাগ্য বদলাতে পারে। এরপরে মীন রাশি, সেটাও কিন্তু লটারির প্রাপ্তি। মীন রাশিরও কিন্তু ভাগ্য বদলাতে পারে, কারণ অর্থপ্রাপ্তির যোগ মীন রাশিরও কিন্তু থাকছে। মীন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে, সেটা রাস্তায় পড়ে পেয়ে হয়তো আপনার ভাগ্য বদলাতে পারে, বা আপনার গচ্ছিত অর্থ সেখান থেকেও কিছু অর্থ আসতে পারে, বা পৈতৃক সম্পত্তি থেকে কিছু পেতে পারেন। যে কোনোভাবেই হোক না কেন আপনার হাতে কিন্তু অর্থ এসে ধরা দিতে পারে, তবে লটারিটা একদম ছেড়ে দিলে হবে না, সেখান থেকেও আসতে পারে। তাই ছোট করে একটু লটারি ট্রাই করবেন, সেখান থেকে ভাগ্য আপনার বদলাতে পারে, কারণ কোন দিক থেকে আসবে সেটা বলা মুশকিল, যে কারণে লটারি ট্রাইটাও আপনার কিন্তু করতে হবে। যে কোনোভাবেই আপনার হাতে অর্থ আসবে, এটাই শেষ কথা, যে কোনোভাবেই আসতে পারে। তাই এই 12টি রাশি নিয়ে যে আলোচনা করলাম, এই রাশির জাতক জাতিকাদের একটা কথাই বলবো, যার যেভাবে আলোচনা করা হয়েছে ঠিক সেইভাবেই আপনারা আপনাদের জীবনে ভালো করে জেনে বুঝে চলার চেষ্টা করুন। অবশ্যই শুভ যাদের সময় আগামীকাল থাকবে তারা অনেক কিছু করতে পারবেন, যাদের অশুভ তারা সেই অশুভগুলো আটকাতে পারবেন। এবার আসুন রাহুকাল বলি। আগামীকাল রাহুকাল সময় সকাল 6:55 থেকে সকাল 8:27, এই সময়টা কোনো শুভ কাজ করা যাবে না, লটারি তো কাটা যাবেই না। এবং লটারি যারা কাটবেন তাদের জন্য কিন্তু বিকেল 4 থেকে সন্ধে 6 শুভ সময়। এবং লাকি নাম্বার দেখুন 9, 6 এবং 3, অর্থাৎ 9, 6, 3, এটাই হচ্ছে শুভ সংখ্যা। এই সংখ্যাগুলো টিকিটের গায়ে থাকতে হবে, এবং শেষ যোগফল অবশ্যই সিঙ্গেল ডিজিট হতে হবে। তাই সিঙ্গেল নাম্বার জোড়া বেরোলে পরে সেটাকে ভেঙে সিঙ্গেল করতে হবে, সেই নাম্বারটা যেন হয় 9, 6, 9, 3, এবং এই সংখ্যা একটা করেও টিকিটে থাকতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।